হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝাংঝৌ ইউনিভার্সিটির বেল টাওয়ারের সামনে। আজকে 2021 সালের শেষ দিন, 31st ডিসেম্বর। বেল টাওয়ার পুরোটাই আলোকসজ্জায় ঝলমল করছে নতুন বছরকে বরণ করার জন্যে। এই বেল টাওয়ারের বেল বাজিয়ে নতুন বছরকে বরণ করা হবে আজ রাত 12টায়। আর এখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে, সো রাতে নিউ ইয়ারের কাউন্টডাউন নিয়ে আবার দেখা হচ্ছে এখানে বেল টাওয়ারের সামনেই। এখন বাজে রাত 11:30। আমি আর আমার পাকিস্তানি রুমমেট এখন বেল টাওয়ারের উদ্দেশ্যে রওনা হচ্ছে ডরমেটরি থেকে। নর্মালি আমাদের ডর্ম 11টায় বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে নিউ ইয়ার সেলিব্রেশন হবে দেখে রাত 1টা পর্যন্ত আমরা বাইরে থাকতে পারবো। বাইরে বলতে ক্যাম্পাসের ভেতরেই। তো এই নিউ ইয়ার সেলিব্রেশনটা শুধুমাত্র এখানকার স্টুডেন্টের জন্য ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে। আর আমরা এখন বেল টাওয়ার কাছাকাছি চলে এসেছি। সব স্টুডেন্টগুলো আস্তে আস্তে করে জড়ো হচ্ছে বেল টাওয়ারের দিকে। গত বছর প্যান্ডামিক একটু সিরিয়াস হওয়ার কারণে 2021 সালটা ঠিক এভাবে সেলিব্রেট করা হয়ে ওঠেনি। বেল টাওয়ারের পুরোটা এক চক্কর লাগাতেই আমি মানুষের ভিড়ে হারিয়ে গেছি। সামনে আর আগানোর জায়গা পাচ্ছি না। ভেবেই দেখিনি ক্যাম্পাসের ভেতরে এত এত স্টুডেন্ট আছে। সবাই এক জায়গায় জড়ো হওয়ার কারণে মোবাইলের নেটওয়ার্কও অনেক উইক, যার কারণে আমি আমার ফ্রেন্ড রুমমেট কারোর সাথে যোগাযোগ করতে পারছি না এবং বলতে পারছি না ওরা কোথায় আছে। শুধু এখানে সবার ভিড়ে দাঁড়িয়ে সবার মতোই উৎসুক হয়ে বেল টাওয়ারের দিকে তাকিয়ে আছি, কখন নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হবে এবং বেল টাওয়ারের বেল বাজিয়ে নতুন বছরকে বরণ করা হবে। Oh,
级要求的北河，许个愿让我六级过，让我六级。Welcome down, we are going to take a dorm room. My approach is Tanda. So, they can be a shop student. Back, coach. I'm a roommate. I'm a bike new week, coach. So, again. সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে যাবেন সেখানে অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না। যদিও আমি নিজেও ভুলে গেছি মাস্ক পরতে, তবে মাস্ক যেখানে যাব সেখানে আসলে মাস্ক পরে যাওয়া উচিত। তো সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি এবং নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।